গাবতলির গরুর হাট তো দীপজল টেন্ডারে প্রথম হয়েছে, প্রথম হওয়ার পরে তার বিরুদ্ধে তিনি সেকেন্ড হাইয়েস্ট ছিলেন, তিনি একটা রিট পিটিশন ফাইল করেছেন। তো সেই রিট পিটিশনে তিনি অনেক জিনিস সাপ্রেস করেছেন, আমরা সবগুলো জিনিস উচ্চ আদালতের নজরে এনেছি এবং প্রাথমিক অবস্থায় আমরা সিপি ফাইল করেছি। আদালত প্রথম 8 সপ্তাহের স্টে দিয়েছেন, তার এগেনস্টে আবার ওই সেকেন্ড হাইয়েস্ট বিডার যিনি তিনি আবার ভ্যাকেটের দরখাস্ত দিয়েছিলেন। সেটার উপরে গত রবিবারে শুনানির ডেট ফিক্স ছিল, কিন্তু ওই রিটকারীর আইনজীবী সেদিন টাইম নিয়েছিল, আজকে সেটার শুনানি ছিল ফুল বেঞ্চে। ফুল বেঞ্চ শুনেছে, শুনে বলছে যে এই আদেশ বহাল থাকবে, যে আদেশ চেম্বার জাজ দিয়েছে এবং এই বিষয়টির উপরে শুনানির জন্য একটি বেঞ্চকে নির্ধারণ করে দিয়েছে যে রিট পিটিশনটি সেই বেঞ্চে শুনানি না, এটা 8 সপ্তাহ পর না, এটা আদেশ যাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে ফিক্স করবে। সেক্ষেত্রে কোরবানির আগে কি আর হবে? এটা তো কোরবানির আগে হবে কি না হবে সেটা আমি বলতে পারি না, সেটা আদালত বলতে পারে। আপাতত গাবতলির হাটের বিষয়ে দেশের সর্বোচ্চ আদালতের আদেশ হল 8 সপ্তাহের জন্য স্থগিত থাকা। তাহলে কার অধীনে থাকবে হাট? তো অলরেডি এবং ওয়ার্ক অর্ডার ইন দি মিনটাইম হয়ে গিয়েছে দীপজলের পক্ষে এবং এগ্রিমেন্টও হয়ে গিয়েছে, তিনি সমস্ত টাকাও পেমেন্ট করে দিয়েছেন।